দাম সাড়ে 65,000 65,000 টাকা এটা যাওয়া দাম 7,000 সবচেয়ে বড় থাকে এটা ভাই কত চাইছেন দাম 27,000 আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি চরমগিরিয়া ছাগলের হাটে কোরবানি ঈদের আগে আর এই সময় দেখেন সবাই ছাগল নিয়ে আসছে এই যে অটোতে করে নিয়ে আসছে দেখেন একটা খাসি আর একটা হলো বকরি মানে মা সাথে কত চাইল দেখি এই পাশে দরদাম হচ্ছে পেটিং হাত খাসি কত দেখা যাক কত চাইছে কাকা দাম সাড়ে 65,000 65,000 বলছে 37,000 টাকা নাকি দাম উঠছে কতটুকু হইতে পারে দেখা যাক কতটুকু 45 কেজি হতে পারে মাংস 65,000 চাওয়া দাম 37,000 টাকা দাম উঠছে এই দেখেন এই যে আরো নিয়ে আসছে এই দেখেন ছাগলের কন্ডিশন গুলো দেখতে পাচ্ছেন তো সামনে যাই আরো একটু দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করি আপনাদেরকে ঈদের কিভাবে চমচমাট হয়ে উঠছে ছাগলের হাটগুলো দেখেন কালার দেখেন মাশাআল্লাহ দেখেন খাসি খাসি ৭,000 টাকা এটা চাওয়া দাম 7,000 দেখেন এই পাশেও অনেক ছাগল আসছে আমরা এখন এই পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি চরমগিরা হাটে এখন আমরা অবস্থান করতেছি ছাগলের হাটে আজকে ছাগল এবং গরু দুইটার হাট হচ্ছে দেখেন দেখা এই পাশে হচ্ছে এরা হচ্ছে ব্যাপারীদের ছাগল এগুলো যা দেখতেছেন সব ব্যাপারীদের এই যে দেখেন প্রচুর পরিমাণে খাসি আছে যারা কোরবানির জন্য খাসি নেবেন অবশ্যই দেখে নিতে পারেন দেখেন এই পাশে এই খাসিটা অনেক বড় এই দেখেন কত বড় এখানে অনেকগুলো খাসি আছে খুবই বড় বড় একটা দেখেন ভালো বড় বড় তবে আমার দেখা মতে খাটের মধ্যে সবচেয়ে বড় খাসি এটা এই যে দেখেন আর একটা আছে অনেক বড় এই যে আছে দুইটা দেখেন এখানে একটা বড় খাসি আছে ছাগলটা কি খাসি ক টাকা দাম চাইছেন 20,000 টাকা চাওয়া দাম দেখেন খাসি কয় কেজি হইতে পারে কাকা 15 কেজি তো হবে 20,000 টাকা চাওয়া দাম দেখায় অনেক বড় কালো ভাই কত চাইছেন দাম 27,000 কয় কেজি হইতে পারে আইডিয়া নাই 18-20 কেজি হতে পারে আইডিয়াতে আমার আইডিয়া ভাই বললো না আইডিয়া তার আর ওই যে একটা আসতে দেখেন এই যে অনেক খাসি আছে এই দেখেন মনে হচ্ছে একটার পর থেকে জমজমাট হয়ে উঠবে এই হাটগুলো তো একই সাথে দুইটা হাট হয় এখানে ছাগলের হাট এবং সামনে হচ্ছে গরুর হাট তো একসাথে আসলে দুইটা হাটই উপভোগ করতে পারবেন আপনারা সবাই তো আপনাদেরকে আজকে 12টা পর্যন্ত আপনাদের হাট দেখানোর চেষ্টা করবো আবার ইনশাল্লাহ দুপুর 3টার পরে কেনাবেচার একটু সম্পর্কে কিছু আইডিয়া দিব তবে এখনও লোকজন ওইভাবে আসে নাই সেই জন্য এভাবে বেচা কেনা হচ্ছে না কাস্টমার খুবই কম দেখেন প্রায় 12টা গরু আসতেছে এখনো ঠিক আছে আল্লাহ হাফেজ